এলাকাবাসী শিবপুরবাসী আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন এলাকা থেকে আমাদের আওয়ামী লীগ যুব লীগ ছাত্র সেবক লীগ ছাত্র লীগ কৃষক লীগ চাষী লীগ যুব মহিলা লীগ মহিলা লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আমি সবাইকে অন্তরে অন্তঃকরণে ধন্যবাদ জানাই আপনি জানেন 2014 সালে নির্বাচনের সময় আমি যখন আমার মনোনয়ন যখন পুরান্ত চূড়ান্ত তালিকায় ছিল তখনও কিন্তু একই ষড়যন্ত্রের কিন্তু আমি শিকার হয়েছিলাম ঠিক একইভাবে 2018 সালে যখন নির্বাচনের সব কিছু যখন চূড়ান্ত হয়ে গেছে আপনারা দেখেছেন গতকালকে আমাদের আমাদের বাংলাদেশের যতগুলো টিভি চ্যানেল আছে প্রত্যেকটা টিভি চ্যানেলে কিন্তু সেখানে কিন্তু আমাকে কিন্তু সেখানে দেখানো হয়েছে এখন পর্যন্ত কিন্তু আমাদের টিভি চ্যানেলে কিন্তু সেখানে কিন্তু আমার নামটাই কিন্তু দেখানো হয়েছে আজকে পত্রিকায় এসেছে আমাদের মিডিয়ায় এসেছে সমস্ত কিছুতে যখন আমার নামটা যখন সেখানে ফাইনাল হয়ে আছে সেখানেও কিন্তু আরেকটি চক্রান্ত হয়েছে সেই চক্রান্তগুলো কথা আমি বলতে চাই না আমার থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সাবেক এমপি জয়রলাল মোহন সহ এমন কিছু কথাবার্তা আমাদের মাননীয় নেত্রীর কাছে গিয়ে বলেছে বলার পরে কিন্তু সেখানে আমার নামটা কেটে সেখানে জয়রলাল মোহন স্যারের নামটা আমি আপনাদেরকে বলতে চাই আমি আপনাদেরকে বলতে চাই আমি বিগত 5 বছর এই 5টি বছর আমি শিবপুর থানার আমি আপনাদের সংসদ সদস্য ছিলাম এই সংসদ সদস্য থাকাকালে শিবপুরের কোন মানুষ বলতে পারবে যে আমার সম্বন্ধে আমার পরিবারের সম্বন্ধে যে আমি কোন সরকারি অর্থ লুটপাট করেছি বলতে পারবে আমি সরকারি অর্থের পাশাপাশি আমার নিজস্ব অর্থ দিয়ে আমি বহু মানুষের সেবা করেছি বহু প্রতিষ্ঠানের সেবা করেছি শিবপুর থানায় এমন কোন প্রতিষ্ঠান নাই মসজিদ মাদ্রাসা শ্মশানঘাট মসজিদ যা কিছু বলেন সমস্ত জায়গায় কিন্তু আমি সাহায্য সহযোগিতা করেছি আপনারা জানেন আমাদের এই শিবপুরে বর্তমানে শিবপুর উপজেলা আওয়ামী লীগের যে অফিস সেই অফিসও কিন্তু এই যে বর্তমানে চেয়ার টেবিল ফ্যান টিভি যা কিছু আছে এই সমস্ত কিছু কিন্তু আমার দেওয়া এই অফিসের ডেকোরেশন সব কিছু কিন্তু আমারই দেওয়া আপনারা জানেন যে শিবপুর পৌরসভায় আমাদের কিন্তু কোনো নিজস্ব জায়গা ছিল না সেই পৌরসভার জায়গা কিন্তু আমি নিজে কিনে দিয়েছি আমাদের শিবপুরের কেন্দ্রীয় মসজিদের জন্য কেউ জায়গা দিতে চায় না সেখানে কিন্তু আমি জায়গা কিন্তু দিয়েছি শিবপুর পৌর মডেলের জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের জন্য 60% জায়গার দরকার কেউ জায়গা দিতে চায় না আমি সেখানে নিজের টাকা খরচ করে আমি শিবপুরে কিন্তু সেই কাজগুলো কিন্তু করেছি আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি ইনশাল্লাহ এখনো 2 দিন বাকি আছে 28 তারিখে 4টা পর্যন্ত আমাদের মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় 28 তারিখে 3টার সময় আমি এই টিডিসি ময়দানে আমি উপস্থিত থাকবো সময় আমি এখানে উপস্থিত থাকবো আপনারা এইখানে কমপক্ষে হইল 20 থেকে 30 হাজার লোক আপনারা এখানে আপনাদের মতামত নিয়ে আপনারা যা বলেন আপনারা যদি বলেন আমি যদি দলীয় মনোনয়ন না পাই আপনারা যদি বলেন যে নির্বাচন করতে হবে না আমি নির্বাচন করব না আর আপনারা যদি বলেন সালের মতো আপনাকে আবার নির্বাচন করতে হবে সেটা আপনাদের আপনাদের সিদ্ধান্তের আপনাদের সিদ্ধান্তের বাইরে আমি কিন্তু যাওয়ার আমার কিন্তু সুযোগ নাই তো তারপরে বলতেছি আমি আমার নেত্রী জননেত্রী সজননেত্রী শেখ হাসিনাকে আমি আবারও অনুরোধ করে যাচ্ছি আমি ওনার সঙ্গে দেখা করব ওনার সঙ্গে আমি কথা বলবো আমার সর্বোচ্চ চেষ্টা করে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমার দৃঢ় বিশ্বাস আমি ওনাকে কনভিন্স করতে পারবো তারপরে যদি
কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, যদি কোনো ফলাফল যদি ভালো না হয়, তারপর আমি তো বলছি 28 তারিখে 3টার সময় আপনারা এই শিবপুর উপজেলা পরিষদে আপনারা সবাই এখানে থাকবেন, আমাদের টিডিসি ভদ্রে সবাই আপনারা থাকবেন। হ্যাঁ, আমি আপনাদের উপস্থিতিতে আমি কথা বলে তারপর আমি আমার পরবর্তী সিদ্ধান্তে আমি যাব। তার আগে আপনারা যে যেখানে আছেন, যে সমস্ত আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করিয়া ইউনিয়ন থেকে শুরু করিয়া যে সমস্ত সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আপনারা দুইটা দিন আমার জন্য ধৈর্য ধরেন, আপনারা উজ্জীবিত থাকেন। যে যেখানে আছে সেখানে আপনারা এই সরকারের উন্নয়নমূলক কথা বলতে থাকেন, শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের কথা বলার কোনো সুযোগ নাই। তার কারণ আমাদের নেত্রী জননীতি শেখ হাসিনা বাংলাদেশের জাতির জনকের কন্যা, কাজে তা বাংলাদেশে যে আজকে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নকে আমাদের ধরে রাখতে হবে। ধরে রাখতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে আমরা কিন্তু সব কিছুই আমি করবো। এই জন্য আমি আবার আপনাকে বলে যাচ্ছি যে সেটা হলো 28 তারিখ বিকাল 3টার সময় আমি এখানে আসবো। আমি আপনি এসে আমি সকলের সহিত আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে তারপর পরবর্তী কার্যক্রম আমি করব। এই কথা বলে আমি এখন ঢাকায় চলে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের